সুন্দর সকালে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম সুন্দর একটা সকালে। তো এখন বাজে 8টা, এখনো বাজেনি, 8টা বাজতে আর 9 মিনিট বাকি। তো দেখো এখন আমার বিছানা তোলা হয়নি, তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তো থোর চালালো, থোর থোর আর কি, মুখ দিয়ে আটকে যাচ্ছে কথা মুখের মধ্যে, দেখতে পাচ্ছি ছাড়ালো, মুখের মধ্যে মুড়ি রয়েছে, ওর জন্য কথা আটকে যাচ্ছে। আর দেখো ওখানে মুড়ি দিয়ে কলা দিয়ে মাখি খাচ্ছে। আর ওই দেখো পুচকুশোনা কি করছে এখানে, দেখতে পাচ্ছ? ওকে খাইয়ে দিচ্ছিল মুড়ি, তাই তো? হ্যাঁ, ওই দেখো মুড়ি খাচ্ছে এখন। তুমি খাও, পিস পিস ঢুকিয়ে দিচ্ছে। খালি বীজ ঢুকে যাচ্ছে, কলাগুলো বীজ হয়ে গেছে। তো যাই গাইস, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারাদিন, আর কি হয় না হয় সবটাই শেয়ার করবে। মাঠগুলো ফুটছে না যে তুমি বসে থাকো না, আর একটু কি স্কিপ করবে না ভিডিওটা, ঠিক আছে? আমি চলে যাবো এই যে মুড়িটা খেয়ে কাজে। তো আমি এখন বিছনা মিছনা তুলবো, তো হাই তো তোমার কাদা দেওয়া হয়ে গেছে, আর এখানে দেখো এই কলাগুলো মানে ঝরে গেছে, আর কলাটা দেখো কি হয়ে গেছে, আমার না ইঁদুরে কেটেছে, ইঁদুরে মানে খেয়েছে আর কি। আর এখানে দেখো আকা নিয়ে চলে এসেছি রান্না করবো, ওই যে ওখানে কাঠ, তো এখন কাজে চলে যাবে, তাই তো? জল খাওয়া বেশি করে। উঠবে না গুলো দেখবা, আর ধোয়ার দি ডলো। এইসব কলা ভেন্ডি এসব খেলে পরে হাতে লেগে থাকে, আলু সেদ্ধ ভাত এসব খেলে পরে হাতে লেগে থাকে, আর কিরকম লাগে তা না গো। তো চলো বেশি বক বক করবো না, আমি আগে বিছানাটা তুলে নিই, নাই অনেকটা লেট হয়ে যাবে নাহলে রান্না করতে করতে, ঠিক আছে? তো চলো বিছানাটা তোলা যাক। বিছনা তোলা হয়ে গেছে, আর এই দেখো আমার ফুচকুনাকে দেখো ওখানে রেখে দিয়েছি ওর জায়গায়। এর নাম আজকের থেকে হলো সুনিতা, ঠিক আছে? তোমরা সবাই জেনে নে না, এর নাম হচ্ছে আজকের থেকে সুনিতা, একে আমি আজকের থেকে সুনিতা বলেই ডাক দেবো, ঠিক আছে? দেখো চুপটি করে আমার থেকে একভাবে ঘাড় কাত করে তাকিয়ে আছে ডেবাটা করে। তো তুমি ওখানে থাকো, তো চলো আমার বর দেখো আবার বাইরে কি করছে, ছোটটা কেটেছিল ওটা আবার ছোট করে কেটে দিয়ে যাচ্ছে। তো অর্ধেক আবার তাকে দেবে, তো যার সাথে কাজ করে মানে ওর সাথে যে কাজ করে তার কাজে চলে গেল। তো দেখো কাজে চলে গেল ওই বন্ধুটার সাথে, সাইকেলে করে গেল, গাড়ি তো ওখানেই আছে, গাড়ি তো এখন নিয়ে যেতে দিই না, ঠিক আছে? তো চলো আমি তোমাদের সঙ্গে আবার রান্নার সময় দেখো। আমি এখানে দেখো আছে ডিমের আলু, তো কেটে দেখো এখানে ভাজা করছি। তো আজকে রান্না করবো ডিম, আর আমার তো ভাত হয়েই গেছে, তো ফ্যানটা গেলেছিলাম, ফ্যানটা নিয়ে চলে গেছে, ঠিক আছে? আর দিকে দেখো আলু ভাজা করছি, আর আগুনটা জ্বলছে দেখো, এই কাঠগুলো মানে খুব সুন্দর জ্বলছে, মানে একদমই শুকনো কাঠ এটা,
তারপরে আলুটা মানে হয়ে গেছে ভাজা, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর এদিকে দেখো থোর আছে, থোরটা মানে সকালবেলা যে থোরটা আমার বর কেটে দিয়ে গেছিলো, তো আমি দেখো কুচু কুচু করে কেটে নিয়েছি, এটা ভাজা করবো। আর এদিকে দেখো ডিম মানে সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে, তো দেখো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমটা। আর এদিকে দেখো আলু তো ভাজা হয়েই এসছে প্রায়, তো এই আগুনটা ভালো জ্বলছে বলে রান্না করতে পারছি। তো কাঠগুলো একদমই শুকনো কাঠ দেখতেই পাচ্ছি, একদম মানে শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে, প্রচুর হালকা, ঠিক আছে। আর এখানে তো মশলাপাতি সবই নিয়ে নিয়েছি রান্নার, তো চলো রান্নাটা করে নিই। তো আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার বর এসেছিলো খেতেও, খেয়েটে চলে গেছে। আমার কাজে এখানে দেখতেই পাচ্ছো থালা বাসন রয়েছে, তো ওগুলো এখনও মাজিনি, তো একটু পরে মাজবো। তো আমি তার আগে কটা জামাকাপড় কাচবো, তো জামাকাপড়গুলো অনেক নোংরা হয়েছে, ঠিক আছে, তো অনেকদিন ধরে কাচা হচ্ছে না। তো দেখো এখানে মানে গরম জল রান্না বান্না করেই, তারপর এই যে কড়াইতে গরম জল চাপিয়ে দিয়েছি, তো আগুন তো চলে গেছে, এখন আগুন ধরাবে। তো সেনাঘাটটা বেশি গরম হয়নি, তো এখানে নাইটি ফাইটি রয়েছে, তো আমার বরের প্যান্টার রয়েছে, তো ওগুলো খুব নোংরা হয়েছে, তো ওগুলো গরম জল দিয়ে কাচবো। আর মা তো এখনও তো বাড়িতে আসেনি, মায়ের আসার টাইম হয়ে গেছে, তো এখন তো বাজে মনে হয় 11:30 বাজে এখন, মানে বেলা 11:30 বাজে। আর এখন তো মানে রোদ আছে, রোদের মানে কালকে তো মনে হয় বৃষ্টি হওয়ার কথা আছে, ওর জন্য আজকে কটা কেচেনি, যদি বৃষ্টি পড়ে তাহলে তো আর কাঁচা হবে না, ওর জন্য আজকে কেচে নেবো কটা। তো চলো ওগুলো মানে ভিজিয়ে নিই, তা তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। আমার জামাকাপড়গুলো ভিজিয়ে কাঁচাও হয়ে গেছে, তো দেখো ওখানে সব নেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 12:45, তো চান করতে যেতে হবে। আর এখানে দেখো থালা বাসনগুলো মাজবো, এখনও মাজা হয়নি, তো অনেকগুলো থালা বাসন রয়েছে, তো ওগুলো মাজবো, ঠিক আছে। তো আমি দুপুরবেলা বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ঠিক আছে ও রান্না করছে আজকে থোর ভাজা, আর এখানে হচ্ছে ডিমের তরকারি, ঠিক আছে। ও এখানে বসে পড়েছে, ওই দেখো দেখতেই তো পাচ্ছ তোমরা, ও বসে পড়েছে আর আমিও বসে পড়েছি খেতে, ঠিক আছে। আর ওই যে ও রসুন দিয়ে ভাত খাচ্ছে, ঠিক আছে, এখানে সব ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে নি, বৈকাল হয়ে গেছে, এখন বৈকাল বাজে 5:00। আর তোমরা তো দেখতেই পেলে আমার বর এসেছিলো দুটোর সময়, খেতেও চলে গেছে 3:00 সময় কাজে, তো মানে দুপুরবেলা খেয়েটে আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে শুতে মানে ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি আমি। তো দেখো এখন তো বৈকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেরম সন্ধে সন্ধে ঘর ঘর হয়ে গেছে। তো বৈকালবেলা মানে কি গরম লাগছে, মানে মুখ টুক মানে হাত পা ধুলাম, ঠিক আছে। তো দেখো এখানে থালাটা মেজে নিয়ে আসলাম একটু আগে, অনেকক্ষণই হয়েছে, তো ওখানে রেখে দিয়েছি, তুলতে আমার মনে নেই, ঠিক আছে। তো মানে যা যা কেচেছিলাম আজকে, মানে জামাকাপড় সব সেগুলো সব মানে ভাজ করে তো এখানে রেখে দিয়েছি, তো এখানটায় রেখে দিয়েছি সব ভাজ করে। আর আমার বর তো আবার আসবে সেই সন্ধ্যে 7:30-8:00 সময় বাড়িতে আসবে, ঠিক আছে। আর মা তো বাড়িতে নেই, মা গেছে কোথায় তো আমাকে বলে যায়নি, কোথায় গেছে চলে আসবে একটু পরেই, ঠিক আছে। তো চলো একটুখানি এদিক থেকে ঘুরে আসি। তো আমাদের কলা গাছটা কেটেছিল, তো মানে মোচা আজকে বের করেছে, তো অর্ধেক মানে গুড়াটা ছিল, তো দেখো ওখানে কেটে মানে কি নোংরা করে রেখে দিয়েছে আমার বর, এই দেখতে পাচ্ছ ওই ফাঁকাটাই নোংরা করে রেখে দিয়েছে ওখানে, তো মোচা বের করেছে। তো তো তোমাদের তো দেখালাম যে মোচা বলছি কেন, থোর সরি থোর মানে দেখলেই দেখতেই পেলাম যে থোর রান্না করেছি, ভাজা করেছি থোর, তো ওখান থেকেই কেটেছিল ওই গাছটা, ঠিক আছে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বর দেখো বাড়িতে চলে এসেছে, দেখো গামছা পরে বসে আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর কুচুকে সোনাকে নিয়ে দেখো, সুনিতাকে নিয়ে কি করছো, বোকাটা তলায় নিয়েছো কেন, ওকে এখন বাচ্চা না, গোলের তলায় নিয়েছো, বলে না আরাম করলাম। আর দেখো মুড়ি মাখিয়ে দিলাম, তো দেখো এখন মুড়ি খাচ্ছ, তো লঙ্কা কাটতে মানা করলো, ওর জন্য দেখো ওকে আস্ত লঙ্কা দিয়েছি খেতে, ঠিক আছে। আর ওই দেখো কি করছে ওকে নিয়ে, ওর লাগছে না কানে, ইমা কামড়াচ্ছে কি লোক রে, তোমাকে যদি আরাম করে কামড়াইও। তো দেখো এখন তো মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো কেরম রাই হয়েছে মুড়ি মাখানো, তোর ভিতরে শশা দিয়েছি, অনেক কিছু দিয়েছি ভিতরে, দেখো শশা আছে, জাঁতুই আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, নুন আছে, তেল আছে, তো এইসবই তো দেয় বলি ভিতরে। তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না, ঠিক আছে। তো মানে এখন রান্না করবো না, কেন বলে ভাত আছে না অনেক, তো সারা বেলাটা দুপুরে কেউ ভাত খায়নি,
তো আমি অল্প করে খেয়েছিলাম পুরো রকম, তো অনেক ভাত রয়েছে, ঠিক আছে, তো ওই ভাতগুলো খেতে হবে। তো চলো ব্লগটা আর বেশি বাড়াবো না, তাই তো চলো আর বেশি বাড়াবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে, সুন্দর একটা সকালে। তো ততক্ষণ টাটা, তাই তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে, আর আমাদের ব্লগটা দেখার জন্য প্রস্তুতি থাকবে। তো পুরো ভিডিওটা দেখবে তারপরে, তাই তো টাটা 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 টাটা।